এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিউ মার্কেটের জুয়েলারি কালেকশন। তো নিউ মার্কেট হলো জুয়েলারি লাভারদের জন্য হেভেন। আর এখন যে শপটা তোমরা দেখছো সেটা তো জাস্ট বলারই নয়, এই শপটাতে মানে পাশাপাশি দুটো শপ আছে, একদম নিউ মার্কেটের যে ফার্স্ট যে গেটটা আছে তার সামনেই এই শপ দুটো তোমরা দেখতে পাবে। এই দুটো শপে তোমরা সমস্ত ধরনের জুয়েলারি কালেকশন পেয়ে যাবে, এ টু জেড সমস্ত ধরনের জুয়েলারি তোমরা কিন্তু এই শপটাতে পেয়ে যাবে। আর এই শপটাতে জুয়েলারি শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে। এখানে কিন্তু তোমরা এখন যেগুলো ট্রেন্ডি আছে সেগুলো ট্রেন্ডি থেকে শুরু করে ঝুমকা, জং জুয়েলারি, ব্ল্যাক পলিশ, সিলভার, গোল্ডেন পলিশ সমস্ত ধরনের জুয়েলারি তোমরা এখানে পেয়ে যাবে। মানে মডার্ন জুয়েলারি থেকে আরম্ভ করে এথনিক ওয়্যারের সঙ্গে পরার জন্য সমস্ত ধরনের জুয়েলারি এখানে পাওয়া যায়। বিডস জুয়েলারি এখন দেখতে পাচ্ছ, বিডস জুয়েলারিগুলো, তারপর ঝুমকা, বিভিন্ন ধরনের ঝুমকা কিন্তু এখানে পেয়ে যাবে। প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই শপটাতে, মানে এই দোকানটায় ঝুমকার কালেকশন কিন্তু জাস্ট ফাটাফাটি। আর এখানে কিন্তু তোমরা শাড়ির সঙ্গে পরার জন্য মানে বিয়েবাড়িতে পরার জন্য কিন্তু ভালো ভালো কালেকশন পেয়ে যাবে। কুন্দনের জুয়েলারি, কুন্দনের ভালো ভালো এখানে সেট আছে উইথ ইয়ারিংস, এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। ব্ল্যাক পলিশেরও দারুণ কালেকশন রয়েছে, আফগানি রয়েছে, বিভিন্ন ধরনের, মানে যে যত ধরনের জুয়েলারি হয় আর কি সমস্ত কিছুই কিন্তু তোমরা এই শপটাতে পেয়ে যাবে। তারপর এখন যে শপটা তোমরা দেখতে পাচ্ছ এই শপটা হচ্ছে হগ মার্কেটের একদম উল্টো দিকে। এখানে তোমরা পরপর কয়েকটা জুয়েলারির শপ পেয়ে যাবে, এখানেও তাই দারুণ কালেকশন রয়েছে, ব্ল্যাক পলিশ থেকে আরম্ভ করে কুন্দন, তারপর টিকলি আর ইয়ারিংসের সেট যেগুলো হয়, রানী হার সমস্ত কিছুই প্রায় এই শপটাতে রয়েছে, চোকার, আফগানি সমস্ত কিছুই পেয়ে যাবে এই শপটায়। এখন যে শপটা দেখছো এটা হচ্ছে একটা হেয়ার অ্যাক্সেসরিজের শপ, তো ওখানেও বিভিন্ন ধরনের হেয়ার অ্যাক্সেসরিজ পেয়ে যাবে। এখন যে শপটায় আমরা চলে এসেছি এখানেও তাই জুয়েলারি আছে, খুব সুন্দর সুন্দর ট্রেন্ডি কালেকশন রয়েছে, কুন্দন, তারপর চোকার, রানী সেট, তারপর গোল্ডেন জুয়েলারি, ব্ল্যাক পলিশ, সিলভার জুয়েলারি সমস্ত কিছুই প্রায় পেয়ে যাবে, আফগানি, এখানে আফগানিরও ভালো কালেকশন রয়েছে, তারপরে হুপস রয়েছে, ঝুমকা রয়েছে, প্রায় সমস্ত ধরনের কালেকশনই তোমরা এই শপটাতে পেয়ে যাবে। আর এই যে ব্ল্যাক পলিশের তোমরা এগুলো নেকলেসগুলো দেখছো এগুলোর দাম ওরা কিন্তু বলবে 200-250, কিন্তু তোমরা বার্গেন করে এগুলো কমিয়ে 150-তে পেয়ে যাবে। তো এই সমস্ত কিছুরই ওরা দাম একটু বাড়িয়ে বলবে, তোমরা বার্গেন করে অনেকটা কমই পেয়ে যেতে পারো। আর এই ঝুমকাগুলো তাই 200-250 এরকম দাম বলবে, তার থেকেও বেশি বলবে হয়তো 300-350, কিন্তু বার্গেন করে তোমরা আরামসে 200-এর মধ্যে পেয়ে যেতে পারো। তো যারা এখনো ভাবছো যে নিউ মার্কেট যাবে কি না তাদেরকে বলবো তোমরা নিশ্চিন্তে যেতে পারো, কারণ বেলা থেকে মানে 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত নিউ মার্কেট প্রায় ফাঁকাই থাকছে এখন। আর মাস্ক পরে যেও তাহলেই হবে, আর একটু ডিস্টেন্স মেনটেন করে চলো তাহলেই কোনো ব্যাপার নাই, নিশ্চিন্তে তোমরা নিউ মার্কেটে শপিং করতে যেতে পারো। আর এখানে
30 টাকা আর 100 টাকার জুয়েলারি শপ প্রচুর পেয়ে যাবে। ছোট ছোট স্টল দেয় ওরা, যেখানে শুধুমাত্র 30 টাকা আর 100 টাকারই ইয়ারিংস পাওয়া যায়। তো ওদের কাছে প্রচুর কালেকশন থাকে 30 টাকার, তোমরা ওটা গিয়ে অবশ্যই চেক আউট করতে পারো। আমি ওগুলো সব ক্যাপচার করতে পারিনি, কয়েকটাই দেখিয়েছি। তো এরকম প্রচুর স্টল আছে, তোমরা গেলেই দেখতে পাবে। তো ওদের কাছেও খুব ভালো কালেকশন থাকে, দেখে নিলে তোমরা ভালো পেয়ে যাবে ওখান থেকেই। এই ভিডিওটা তোমাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হলে একটা লাইক করে দিও, আর কারো যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করে দেব। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের জন্য এইরকম ভিডিও আরও অনেক আনতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।